লেখাপড়া শিখে একেবারে দিগ্গজ হচ্ছে, বংশের মুখ একেবারে উজ্জ্বল করছে। ওই তুই হঠাৎ ঝামেলায় জুটলি কি করে রে? নাকি আজকাল পড়াশোনা ছেড়ে পলিটিক্স করছিস? রাস্তায় হঠাৎ করে। এই স্কুল থেকে তোর বাড়ি ফেরার পথে কালীঘাটটা কোথায় পড়ে রে? অনিলাদের বাড়ি গেছিল। কেন গিয়েছিলে? ওর কাছ থেকে কিছু বই আনার ছিল। বই নেবার ছিল? কাজ ছাড়তে লাগবে সব বই। বই না আনলে কি হতো? হ্যাঁ, আকাশ ভেঙে পড়তো। রেজাল্টে তো ওই ছিঁড়ি, ঘষতে ঘষতে ক্লাস টেন। ওরা বলেছিল গাড়ি করে বাড়ি পৌঁছে দেবে, আমি মানা করেছিলাম। বাহ বাহ বাহ, দেখো বাবা দেখো। আমি ভেবেছিলাম একা একা বাড়ি ফিরে যেতে পারব, রাস্তায় গন্ডগোল হবে সে তো জানতাম না। অনেক লেখাপড়া হয়েছে, এবার দয়া করে আমাদের ক্ষমা দাও। দুদিন বাদে তো সেই যেতে হবে খুন্তি নাড়তে, তাহলে এসব এত বড় ছোট করে হবে নাকি? শুনলি তো বাবা কি বললো? কাল থেকে স্কুল টু যাওয়া একদম বন্ধ, বাড়িতে থাকবি কাল থেকে, বৌদিদের সঙ্গে হাতে হাতে কাজ করবি। শেখ না বাড়ির কাজ একটু শেখ না, নইলে তোর বিয়ে দিয়ে তো আমাদের একদম বদনাম হয়ে যাবে। বউকু কাল থেকে স্কুল না গেলে সব সমস্যা মিটবে তো? সব সমস্যা মেটানো তাই আমরা নিয়ে নি, তবে বকুলের স্কুলে যাওয়াটা সমস্যা, সেটা বন্ধ করতে হবে। আজ ও যে কাণ্ডটা করেছে তা তো ভারী সাহসের কাণ্ড। তোমাদের ভালো লাগে না জেনে যে তোমাদের বোন এত বড় বিপদে পড়েও মাথা ঠান্ডা রেখে সাহস না হারিয়ে ফিরে এসেছে নিরাপদে? আমার তো ভারী গর্ব হচ্ছে ওর জন্য। গর্বের একেবারে বিরাট কাজ করেছে, তাহলে তো ওনাকে একবার ডেকে সম্বর্ধনা জানাতে হয় লোকজন নিয়ে। সে তো অনেক দিলেই এতক্ষণ ধরে, এবার ওকে ছেড়ে দাও। মার জন্য না বকুলকে কিচ্ছু বলা যায় না, সব সময় খালি প্রশ্রয় দেয়। আজ ও যে কাণ্ডটা করলো সে নাকি বিরাট গর্বের কাজ করেছে, তার জন্য আমাদের নাকি গর্ব করতে হবে, সবসময় আগলে রাখা। ভালো কিছু বলতে যাও অমনি ফুসে উঠবে। আচ্ছা আমরা কেউ শত্রু নাকি? হ্যাঁ অত রাগ করছো কেন? আমাদের বকুল তো ভালো ভালো বাড়িতে ফিরেই এসেছে, তাছাড়া ও তো তোমাদের ছোট বোন, মায়ের ছোট মেয়ে, তাই মা খানিকটা বেশি ওকে নিয়ে। এই চুপ করো তো, মা না সবসময় ওকে নিয়ে আদিক্ষেতা, ছোট থেকে দেখে আসছি কি করবে ভেবে পায় না। সে হয়তো তোমরা মায়ের কাছে কাছে থাকলে মাও তোমাদেরকে নিয়ে ভাববে। এটা কি বললাম তো, চাকরির চিঠি, অ্যাপয়েন্টমেন্ট লেটার না। জানি অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা পড়ে উদ্ধার করার মতো ক্ষমতা আমার আছে, কিন্তু সেই হিল্লি দিল্লি থেকে চাকরি করতে হবে না। যেখান থেকে এসছে তাদেরকে জানিয়ে দাও তুমি যাবে না। যাবো না মানে? যাবে না মানে যাবে না, ইংরেজিতে কথা বুঝতে পারো, সোজা বাংলায় কথা বোঝো না, যাবে না ব্যাস। তা বলে এত ভালো একটা চাকরি আমি হাতছাড়া করবো? এই সুযোগ বারবার সবার জীবনে আসে তুমি জানো না বাবা? আর জানার দরকার নেই, এখানে যদি চাকরি বাকরি হয় ভালো, তাহলে বাপের ব্যবসায় লেগে পড়ো। লোহা লক্ষরে ব্যবসা করার জন্য আমি এত কষ্ট করে পড়াশোনা করিনি। লক্ষরে ব্যবসা, এই জামা প্যান্টলুন সবই তো লোহা লক্ষরের ব্যবসার পয়সায় ফুটানি। আরে লোহা লক্ষরের পয়সায় দিল্লি থেকে ফুর্তি করতে দেব না। না না কেন, লোহা লক্ষরের ব্যবসায় পড়াশোনা লাগে না, আমরা মুখ্য লাগে। আমি ব্যবসা করব না। করতে হবে না, সব ভালো। ওই রেজাল্টগুলো নিয়ে একটা মাদুলি করে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াও, করতে হবে না। যাও 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 এখান থেকে যাও। এক ফুটকিরি চাকরির জন্য দিল্লি যাচ্ছি, সব মায়ের মতো স্বভাব হয়েছে, খালি উড়ো উড়ো মর বাচ্চা।